রাজ্যে আটকে রইল না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ট্যালেন্ট, কারণ এবার আন্তর্জাতিক স্তরেও পৌঁছে গেল বাংলার মুখ্যমন্ত্রীর ট্যালেন্ট। স্পেনের রাস্তায় তাকে দেখা গেল পিয়ানো অ্যাকর্ডিয়ান বাজাতে, নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে পিয়ানো অ্যাকর্ডিয়ান সামনে দেখে তিনি আর নিজেকে আটকে রাখতে পারলেন না। একজন পিয়ানো অ্যাকর্ডিয়ানকে ধরে তিনি বাজাতে শুরু করলেন। পিয়ানো অ্যাকর্ডিয়ান ধরে রয়েছেন এই বাদ্যযন্ত্রটা, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাজিয়ে চলেছেন। একজন ধরে রয়েছেন এই পিয়ানো অ্যাকর্ডিয়ানটিকে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাজিয়ে চলেছেন। আর তখন উই শ্যাল ওভারকাম এই ধ্বনিতে মুখরিত হচ্ছে স্পেনের রাস্তা। অনেকেই আগ্রহ ভরে দেখছেন দিদির এই ট্যালেন্ট। বাংলায় উন্নয়ন করার জন্য যেমন তিনি আঙ্গুল চালান, ঠিক তেমনই পিয়ানো অ্যাকর্ডিয়ানেও তার আঙুল চলল। এরপর তাকে দেখা গেল স্পেনের রাস্তায় হেঁটে বেড়াতে। মুখ্যমন্ত্রী হাঁটতে ভালোবাসেন, সেটা তো কম বেশি আমাদের সবারই জানা। এবার স্পেনের প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে নীল জলের পাশে রেলিং দেওয়া রাস্তা দিয়ে হাঁটলেন তিনি। চোখ দিয়ে যতটা সৌন্দর্যকে আহরণ করা যায় ঠিক সেই কাজটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই থেকে স্পেনের রাজধানী মাদ্রিদ পৌঁছন মুখ্যমন্ত্রী। বুধবার 13 সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল 5টা নাগাদ মাদ্রিদে পৌঁছন মমতা ব্যানার্জি। এখানে তার একাধিক কর্মসূচি রয়েছে। রাজ্যের শিল্পের জন্য লগ্নি আনতেই স্পেনে উড়ে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী। স্পেনে যাবার আগে তিনি জানিয়ে দিলেন, প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতেই হয়, সেই জন্যই যাচ্ছি, সেই জন্য এই ছোট দেশটিকে বেছে নেওয়া। রবিবার দুপুরে মাদ্রিদ থেকে ট্রেনে করে বার্সেলোনায় যাবেন তিনি। সেখানে পৌঁছে সন্ধে নাগাদ স্থানীয় বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে দেখা করবেন। সোমবার একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ ওই দিন রয়েছে শিল্প বৈঠক। সেখানে স্পেনের ব্যবসায়ী এবং বাংলার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্পেনে পৌঁছেই দেখা গেল মুখ্যমন্ত্রীকে তিনি পিয়ানো অ্যাকর্ডিয়ান বাজাচ্ছেন। একজন সেটা ধরে রয়েছেন আর তিনি বাজাচ্ছেন। দেখুন আরো একবার সেই ভিডিও। আর রাজ্যে আটকে রইল না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ট্যালেন্ট, কারণ এবার আন্তর্জাতিক স্তরেও পৌঁছে গেল বাংলার মুখ্যমন্ত্রীর ট্যালেন্ট। স্পেনের রাস্তায় তাকে দেখা গেল পিয়ানো অ্যাকর্ডিয়ান বাজাতে, নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে সামনে পিয়ানো অ্যাকর্ডিয়ানকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারলেন না মমতা ব্যানার্জি। একজন পিয়ানো অ্যাকর্ডিয়ানকে ধরে তিনি তখন বাজাতে শুরু করলেন। আর তখন উই শ্যাল ওভারকাম ধ্বনিতে মুখরিত হচ্ছে স্পেনের রাস্তা। অনেকেই আগ্রহ করে দেখছেন দিদির এই ট্যালেন্ট। বাংলার উন্নয়ন করার জন্য যেমন তিনি আঙুল চালান, ঠিক তেমনি পিয়ানো অ্যাকর্ডিয়ানেও তার আঙুল চলল।
একাধিক পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।